আজকে এই মুহূর্তে দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ, এই দোহাজারি কক্সবাজার রেল সেকশন, এই দোহাজারি কক্সবাজার রেল এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো আরেক মাইল ফলক। পর্যটন নগরী কক্সবাজারের সাথে যুক্ত হলো সারা দেশের রেল যোগাযোগ। আজ শনিবার 11 নভেম্বর দুপুর 12:58 প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে চালু হলো বহুল প্রতীক্ষিত কক্সবাজার দোহাজারি রেলপথ। কি আছে কক্সবাজারের এই আইকনিক রেল স্টেশনে? 29 একর জমির ওপর গড়ে ওঠা এই আইকনিক রেল স্টেশন ভবনটি 1,87,037 বর্গ ফুটের। 2018 সালের জুলাইয়ে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটি শেষ করতে খরচ হয় প্রায় 215 কোটি টাকা। এটি শুধুই কিন্তু একটি দৃষ্টিনন্দন রেল স্টেশন নয়, এখানে থাকছে তারকা মানের হোটেল, শপিং মল, রেস্তোরাঁ, শিশু যত্ন কেন্দ্র, লাগেজ রাখার লকার সহ অত্যাধুনিক সব সুবিধা, দৈনিক 46,000 মানুষের ধারণ ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রিত আইকনিক রেল স্টেশনে আরও আছে ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ ও প্রার্থনার স্থান। ঢাকা থেকে রাতে ট্রেন ধরে সকালে কক্সবাজার নেমে পর্যটকেরা লাগেজ মালামাল স্টেশনে রেখেই কিন্তু সারা দিন সমুদ্র সৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতে ট্রেনে আবার ফিরতে পারবে নিজ গন্তব্যে। স্টেশন ভবনের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে 5 তলা বিশিষ্ট 20টি ভবন। এই রেল স্টেশনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পে আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।